এই গোয়া সাগু পুরো কথাটা ঠিক না ভুল, এটা সম্পর্কে আমি একটু ধারণা সকলের সঙ্গে আমিও মানে এটা শেয়ার করছি ভাবনাটা। দেখো কি আমি কি বলতে চাইছি, যে গোয়া সাগু পুরো কথাটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আর প্রথমেই একটু বলে নিই যে এটা ভুল ধরার ক্ষমতা হয়তো আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি একটা ছোট্ট শিক্ষক। তবু একটু বলে দেখি, যদি এটা আমার ধারণাটা দূর হয়, কেউ দূর করতে পারে। তো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাহলে দেখা যাচ্ছে 6 এবং 12-র এর গুণনীয়ক, 6 এর গুণনীয়কগুলো হলো 1, 2, 3, 6। 12-র হচ্ছে, 12-র গুণনীয়কগুলো হলো 1, 2, 3, 4, 6, 12। কী করে গুণনীয়ক এবং গুণিতক বার করতে হয় আমি আগের ভিডিওতে দেখিয়েছি। এবার এদের মধ্যে সাধারণ গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 6। এগুলো সাধারণ গুণনীয়ক তাকেই তো বলবো, দুটোর মধ্যে যেটাই আছে টিক দিয়ে দিয়েছি সেগুলো এখানে তুলে ধরেছি। এদের মধ্যে গরিষ্ঠ হলো 6, তাই গ সা গু 6 হবে। এবার দেখো এই 5-এর গুণনীয়ক 1 আর 5, 7-এর গুণনীয়ক 1 আর 7, সাধারণ গুণনীয়ক 1। তাহলে এই একটা আমি বড় ভাববো না ছোট ভাববো, যেখানে একটাই মাত্র সংখ্যা যার একটাই মাত্র সাধারণ গুণনীয়ক পেয়েছি, তাহলে আমি কোনটা একে এককে বড় ভাববো না ছোট ভাববো? এই ভাবনাটা আমি সকলের কাছে ভাবনা মানে সকলের কাছে এটাকে তুলে ধরছি। যদি আমার ভাবনাটা দূর হয় বা গসাগুর সংজ্ঞা পুরো কথাটা যদি এককে বড় ধরা হয়, এরকম কিছু ভাবনা পরবর্তীকালে আসে বা আমার ধারণাটা ভুল ধারণাটা দূর হতে হয়, তাহলে আমি খুব খুশি হব। সেই জন্য আমি লিখে দিয়েছি, দেখো এখানে গসাগু সমান 1, উত্তর আমার ঠিক হয়ে গেল। আমার প্রশ্ন হচ্ছে যে যেখানে সংখ্যা একটা সেখানে বড় ছোট ভাবনা কি করে আসবে? এখানে এক তো ছোট ধরা হতে পারে কি কি, এটাই আমি প্রশ্ন রেখে দিলাম। যদি ভালো লাগে লাইক করবে, ভুল ত্রুটি থাকলে কমেন্ট করবে।